আজকের গল্প লাশের সঙ্গে বাস, লেখক আফজাল হোসেন। আগামীকাল রুবির বিয়ে। বিয়ে উপলক্ষে রুবিদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। রুবির বড় ফুপু এসেছেন 15 দিন আগে, সাথে তার 2 মেয়েকে নিয়ে এসেছেন। মেয়েদের নাম টুম্পা রুম্পা। টুম্পা রুম্পা একে অপরের চেয়ে 2 বছরের ছোট বড়। টুম্পা বড়, রুম্পা ছোট, কিন্তু দুজনই একই ক্লাসে পড়ে, ক্লাস 10-এ। তারা দুজন যে শুধু একই ক্লাসে পড়ে তাই নয়, তাদের দুজনের মধ্যে আরো অনেক মিল রয়েছে। দুজনের চেহারার মাঝে শতকরা 80% মিল। দুজন একই সমান লম্বা, দুজনের গায়ের রঙই উজ্জ্বল ফর্সা, দুজনের চেহারাই নাদুসুদুস, দুজনের চুলের স্টাইলও একই, এমনকি দুজন পোশাক পরেও একই ডিজাইনের, একই রঙের। তাদের দুজনকে একসাথে দেখে অনেকে ভুল করে মনে করে তারা যমজ। টুম্পা রুম্পা একে অপরের ছায়া, একজনকে ছাড়া অন্যজন থাকতেই পারে না। একজন যেখানে, অপরজনও সেখানে। খাওয়া দাওয়া, ঘোরা ঘুরি, আড্ডা, স্কুলে যাওয়া, সবখানেই দুজন একসাথে। এমনকি বাথরুমে গোসল করতেও ঢোকে দুজন একসাথে। তবুও ভালো, টয়লেট করতে দুজন একসাথে যায় না, একজন টয়লেটে ঢুকলে অপরজন টয়লেটের সামনে ঠায় দাঁড়িয়ে থাকে। একজনের অসুখ করলে অন্যজন অসুস্থ হয়ে পড়ে, তবে দুজনের মধ্যে তেমন কথাবার্তা হতে দেখা যায় না। সারাক্ষণ গম্ভীর হয়ে দুজন একসাথে ঘোরাঘুরি করে, দেখলে মনে হয় একে অপরের সাথে অভিমান করেছে। রুবি মেজ মামি এসেছেন 3 দিন আগে, সঙ্গে তাদের একমাত্র গুণধর পুত্র রাজীবকেও নিয়ে এসেছেন। রাজীব SSC-তে পরপর 2 বার ফেল করার পরে এবারও তৃতীয় ও বারের মতো পরীক্ষা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। মনে হয় এবারেও সে যুদ্ধে পরাজিত হবে। অত্যন্ত রোগা পাতলা, হ্যাংলা বকের মতো লম্বা সে, গায়ের রং কালো, শুকনো আমশির মতো মুখখানা, ভি আকৃতির সুচালো চোয়াল বেরিয়ে গেছে, গলায় কণ্ঠাহার উচ্ছিত ভাবে দেখা যায়, বাম কান মেয়েদের মতো ফোরানো, রিং পরা, পছন্দের পোশাক টাইট জিন্স প্যান্ট আর টকটকে লাল হলুদ বা কমলা রঙের শার্ট, শর্ট শার্ট, যে শার্ট গায়ের মাপের চেয়ে খানিকটা ছোট, আর জিন্স প্যান্টের হাঁটুর উপরে পিছনে পাছার উপরে গোটা কয়েক ইঞ্চি তাপ্পি মারা, দুকানে হেডফোন লাগিয়ে অধিকাংশ সময়ই তাকে গান শুনতে দেখা যায়। পড়া গেছে থমকে, দাদু গেছে চমকে, কোকা যায় লাল জুতো পায়ে, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। এই ধরনের গান তার পছন্দের তালিকায়। আশ্চর্য ব্যাপার হচ্ছে, 3 দিন আগে রাজীবরা আসার পর থেকেই টুম্পা রুম্পা দু বোন সারাক্ষণ রাজীবের সঙ্গে ঘুরঘুর করছে। দেখে মনে হচ্ছে টুম্পা রুম্পা দু বোনই রাজীবের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুবির ছোট ফুপু এসেছেন আজই, সাথে তার 8 বছরের ছেলে রিফাত। রিফাত এমন এক চিজ যাকে বিচ্ছু না বলে বিচ্ছুদের দাদা বলা যায়। বাড়িতে ঢোকার পরই প্রথম সে যে অকর্মটা করেছে তা হলো বারান্দার টপের একটা ফুল গাছের গোড়ায় প্রসাব করে ভাসিয়ে পানি দিয়েছে। দ্বিতীয় অপকর্ম, বাড়ির পোষা বিড়ালটাকে ধরে পুকুরে ছুঁড়ে মেরেছে। তৃতীয় অপকর্ম, রুবির বাবার আতরের শিশি সমস্ত আতর ছুঁড়ে মেরেছে, সমস্ত আতর বড় এক হাড়ি ভাতের মধ্যে ঢেলে দিয়েছে। হাদিসের বইয়ের পৃষ্ঠা ছেড়ে নৌকো বানানো, রুবির মায়ের নতুন শাড়ি কাঁচি দিয়ে কেটে কুটি কুটি করা, টবের সমস্ত ফুল গাছের পাতা টেনে ছিঁড়ে ন্যাড়া করা, টুম্পা রুম্পার গায়ে তেলাপোকা ধরে এনে ছেড়ে দেওয়া, রাজীবের তাপ্পি মারা প্যান্টের পাছায় চুইংগাম লাগিয়ে দেওয়া, পাশের বাড়ির এক ছেলের মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দেওয়া, আসার পর অবধি একটু সুস্থির নেই, তবে মাঝে মাঝে সে গম্ভীর হয়ে বসে থাকে। বোধহয় সেই মুহূর্তে সে ভেবে বের করে পরবর্তী মিশন কি হবে। রিফাতের গম্ভীর হয়ে বসে থাকার থাকার এক মুহূর্তে রুবির বাবা সালাম সাহেব রিফাতের পাশে গিয়ে বসে বললেন, এই তো রিফাত সোনা, কি শান্ত হয়ে বসে আছে, কে বলেছে রিফাত দুষ্টু? অমনি রিফাত সালাম সাহেবের মুখে একদলা থুতু মেরে দৌড়ে পালালো। সন্ধ্যার পর এলেন রুবির ছোট মামা হেমায়তউদ্দিন, বয়স 40-এর কাছাকাছি, অবিবাহিত। তিনি ঘোষণা করেছেন কখনোই তিনি আর বিয়ে করবেন না, চিরকুমার থাকবেন। ভ্যাগাবন টাইপের লোক, আত্মীয় স্বজনদের কাছে তিনি কুট্টি নামে পরিচিত। ছোট খাটো, রোগা পাতলা বলেই হয়তো কুট্টি নামকরণ করা হয়েছে। রুবিরা ডাকে কুট্টি মামা বলে। কুট্টি মামা নিজেকে ত্যাগী পুরুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তার মতে পৃথিবীর মানুষ হচ্ছে 2 ধরনের, ভোগী মানুষ, ত্যাগী মানুষ। বেশিরভাগ মানুষই হচ্ছে ভোগী, মানুষ মাত্রই ভোগ বিলাস আয়েস, কিন্তু পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা ত্যাগ করার জন্য জন্ম নেন, কিন্তু পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দকে তারা ত্যাগ করেন।
যেমন মহাপুরুষেরা। মহাপুরুষ পুরুষের চল এখন উঠে গেছে, এখন হচ্ছে ত্যাগী পুরুষের চল। পুটিমামাও নিজেকে অপদমস্তক একজন ত্যাগী পুরুষ হিসেবে ভাবেন। বাড়িতে ঢোকার পর বসার ঘরে কুটিমামা প্রথমে মুখোমুখি হন রবির বাবা সালাম সাহেবের। কুটিমামা উচ্ছ্বসিত কণ্ঠে, আরে দুলা ভাই, ফেপে ফুলে তো একেবারে গাছের গুড়ির মতো মোটা হয়েছে। সালাম সাহেব গম্ভীর কণ্ঠে, তা কেমন আছো? দেখে তো মনে হচ্ছে ভালোই আছো, কারণ আগের চেয়েও বান্দরের চেহারার সাথে তোমার চেহারার মিল অনেক বেশি পাওয়া যাচ্ছে। কুটিমামা একগাল হেসে বলেন, তা যা বলেছেন দুলা ভাই, একেবারে মন্দ বলেননি। এখন তো এই চেহারায়েরই যুগ, দেখেন না বোম্বের সমস্ত নায়ক নায়িকাই আমার মতো রোকা পাতলা। তা নিজেকে তুমি কি আবার বোম্বের নায়ক ভাবো নাকি? ভুলেও এমনটা ভেবো না, তোমাকে যদি বোম্বের নায়কদের মতো লাগে তাহলে জঙ্গলের সমস্ত বানর, মুখ পোড়া হনুমান কিন্তু বোম্বে গিয়ে উঠবে বোম্বের সিনেমার নায়ক নায়িকা হবার জন্য। দুলা ভাই, আর ঠাট্টা মস্করা নয়, আপনি কিন্তু সত্যি সত্যি অনেক মোটা হয়েছেন, দিন দিন গ্যাস বেলুনের মতো ফুলেই যাচ্ছেন। একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, ত্যাগ করতে শিখুন, আরামায়েশ আহার নিদ্রা যতটা সম্ভব ত্যাগ করুন, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগ তো প্রতিদিনই করছি, সকালে ঘুম থেকে উঠেই টয়লেটে ছুটে যাই ত্যাগ করার জন্য, ত্যাগ করে যথেষ্ট সুখ পাই। তো তুমি এত বড় একজন ত্যাগী পুরুষ হয়ে ভাগ্নির বিয়েতে এলে, বিয়ে বাড়ি মানেই তো আমোদ ফুর্তি, ভালো খাওয়া দাও। একবার ভেবেছিলাম আসবো না, এক লোককে একটা কিডনি দান করার কথাও ছিল, পরে ভেবে দেখলাম ভাগ্নের বিয়েতে উপস্থিত থাকাটাও এক ধরনের ত্যাগ, তাই কিডনি দানের সিদ্ধান্ত বাদ দিয়ে চলে এলাম। সালাম সাহেব আর কুটিমামার কথাবার্তার এক পর্যায়ে রিফাত এসে এক মূর্ছায় কুটিমামার চোখে মুখে ছুড়ে মেরে দৌড়ে পালালো। শেষ রাতের দিকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে রুবির ঘুম ভেঙে গেল। বিয়ের আগে রাতে কোনো মেয়ের চোখেই সহজে ঘুম আসে না, রুবির চোখেও আসছিল না। বিভিন্ন আকাশ পাতাল চিন্তা ভাবনা এসে ভর করছিল মাথায়। বোধহয় সব মেয়েরাই বিয়ের আগের রাতে এমন চিন্তা ভাবনায় অস্থির হয়ে ওঠে। একাকী স্বাধীন জীবনটা অন্য একটা মানুষের সাথে শৃঙ্খলায় আবদ্ধ হয়ে যাবে, নিজের খেয়াল খুশি বন্দী হবে অন্য একজনের মর্জির উপর, নিজের একান্ত চেনা বিছানাটা আর নিজের থাকবে না, ইচ্ছে হলেই হাত পা ছড়িয়ে আয়েশি ভঙ্গিতে ঘুমানো যাবে না, ঘুমের মাঝেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নয়তোবা পাশের লোকটা যদি জেগে উঠে কুচ্ছিত ভঙ্গিতে ঘুমিয়ে থাকতে দেখে, অথবা স্বামী নামক পুরুষটার গায়ে যদি পা লেগে যায়, সেই ভাবনায় সবসময় নিজেকে গুটিয়ে রাখতে হবে। ইচ্ছে হলেই গুনগুন করে গান গাইতে গাইতে ভাবা যাবে না রাস্তার মোড়ে ক্ষণিক দেখা হওয়া কোনো সুদর্শন যুবকের কথা বা কল্পনা রাজ্যে বাস করা কোনো স্বপ্ন পুরুষের কথা। আচ্ছা, যে লোকটার সাথে বিয়ে হবে সে লোকটা কেমন? সে কি ভালো মনের মানুষ? সে কি সচ্চরিত্রের অধিকারী? সে কি ভালোবাসতে জানে? সে কি ভালোবাসা বোঝে? এত শত উত্তেজিত ভাবনা, বাড়ি ভর্তি আত্মীয় স্বজনদের গমগমে ভাব, তার উপরে টুম্পা রুম্পা শুয়েছে রুবির সাথে, সব মিলে রুবির চোখে একটুও ঘুম আসছিল না। শত চেষ্টার পরে শেষ রাতের দিকে যখনই একটু তন্দ্রার মতো হলো, তখনই সে দুঃস্বপ্নটা দেখলো। স্বপ্নে দেখলো রুবি যেন ফাঁকা ফাঁকা ভাবে গাছগাছালিতে ঘেরা একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশ ঢেকে আছে কালো মেঘে, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে আর থেমে থেমে বিকট শব্দে মেঘের গর্জন, শিরশিরে ঠান্ডা হাওয়া বইছে, একটু পরেই তুমুল বেগে বৃষ্টি নামবে। বিদ্যুৎ চমকানোর আলোতে চারপাশটা দেখতে দেখতে একসময় রুবি বুঝতে পারলো এই জায়গাটা হচ্ছে একটা পুরনো কবরস্থান। চারিদিকে অনেক কবর, পুরনো কবর বলে বেশিরভাগ কবরের মাটি দেবে সমান হয়ে গেছে, আর গাছগাছালিগুলো হচ্ছে এক একটা কবরের মাথার কাছে লাগানো গাছ। ভয়ে রুবির গায়ের পশম দাঁড়িয়ে যায়, এ কোথায় এসেছে সে? ভীত পায়ে রুবি একটু একটু করে এগোতে থাকে। বৃষ্টি নামার আগে কোনো নিরাপদ স্থানে যেতে হবে। চারিদিকে শুধু কবর আর কবর। কিছুটা এগিয়ে যাবার পর রুবির চোখে পড়ে একটা নতুন কবর, সদ্য মাটি দেওয়া হয়েছে এমন একটা কবর। কি এক অমোক আকর্ষণের টানে রুবি থমকে যায় নতুন কবরটার সামনে। কবরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রুবির কাছে মনে হয় কবরের মাটি যেন একটু একটু কাঁপছে। প্রচন্ড শব্দে বজ্রপাত, সেই সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। বৃষ্টি নামার সাথে সাথে কবরের মাটি ফুড়ে ওঠে কাদা মাটি মাখানো একখানা মানুষের হাড়। রুবি ভয়ে স্থানুর মতো জমে যায়, পা দুটো যেন অবশ হয়ে গিয়েছে, দৌড়ে পালাবে সেই শক্তি তার নেই। দেখতে দেখতে আরো একখানা হাত মাটি ফুড়ে
করতে থাকে। হাত দুটো সম্পূর্ণ বের হওয়ার পর ধীরে ধীরে মাথা, গলা, কাঁধ, গাছের চারার মতো আস্ত একটা মানুষ মাটি করে উঠে দাঁড়ায়। মানুষটার চোখ বন্ধ, সমস্ত শরীর কাদা মাটির আস্তরণে ঢাকা। ভয়ে জমে যাওয়া রুবি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। তার পা যেন মাটির সাথে সেটে গেছে। কবরের ভিতরের মানুষটা বাইরে বেরিয়ে আসার পর বৃষ্টির বেগ আরো বেড়ে যায়। তীব্র বৃষ্টির ফোঁটায় মানুষটার গায়ের কাদা মাটির আস্তরণ ধুয়ে যেতে থাকে। একটা পুরুষ মানুষ। মানুষটার মুখ দেখে রুবির কেমন পরিচিত পরিচিত লাগে। এক সময় মানুষটা চোখ মেলে তীক্ষ্ণ দৃষ্টিতে রুবির দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে ধরে এগোতে থাকে। রুবি মনে প্রাণে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এক চুলও নড়তে পারে না। মানুষটা রুবির কাছে পৌঁছে রুবিকে জড়িয়ে ধরতে যায়। তখনই চিৎকার করে রুবির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে রুবি থরথর করে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে বেড সুইচ টিপে সে আলো জ্বালে। ধাতস্থ হতে বেশ সময় লাগে। গলা শুকিয়ে কাঠ। বিছানার পাশে টেবিলের উপরে রাখা জগ থেকে কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি ঢেলে ঢপঢপ করে খেয়ে শেষ করে। পাশে ঘুমানো টুম্পা রুম্পার দিকে তাকিয়ে ভয় কমতে থাকে। টুম্পা রুম্পা পাশে না থাকলে ভয়ে হয়তো সে আজ মরেই যেত। টুম্পা রুম্পার দিকে তাকিয়ে রুবি ছোট করে একটা নিঃশ্বাস ফেলে। টুম্পা রুম্পা দু বোন একে অপরকে জড়িয়ে ধরে কি নিশ্চিন্তেই না ঘুমাচ্ছে। রুবি পুরোপুরি ধাতস্থ হওয়ার পর স্বপ্নে সেই কবরের ভিতরে থেকে উঠে আসা মানুষটার চেহারা মনে করে আবার শুরু ওঠে। স্বপ্নে সেই মানুষটা কে ছিল এখন সে বুঝতে পারছে। হায় খোদা, স্বপ্নের লোকটা হচ্ছে কাল যার সাথে তার বিয়ে হবে সেই লোকটা। রুবি টেবিলের দরজায় লোকটার একটা ফটো আছে। ফটোটা বের করে স্বপ্নে দেখা লোকটার চেহারার সঙ্গে মিলিয়ে দেখে কেমন হয়। দেরি না করে সঙ্গে সঙ্গে রুবি বিছানা থেকে নেমে টেবিলের দেরাজ থেকে ফটোটা বের করে ফটোটার দিকে তাকিয়ে আতঙ্কে পাংশুবর্ণ ধারণ করে। কারণ স্বপ্নে এই লোকটাই কবর থেকে উঠে এসেছিল। রুবির যার সাথে বিয়ে ঠিক হয়েছে এর নাম আব্দুল কাইম। ডাক নাম শুধু কাইম, ফর্সা, রোগা, লম্বা একটা ছেলে। কাইমের চেহারার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার চোখ। চোখ দুটি ইংরেজ কবি শেলির মতো ভাষা ভাষা। কায়ম একটা নামকরা বেসরকারি ব্যাংকের সহকারী অফিসার। কায়মের বাবা মা কেউ বেঁচে নেই। খুব ছেলেবেলায় সে বাবা মাকে হারিয়েছে। মানুষ হয়েছে তার মামা মামির কাছে। অত্যন্ত ভদ্র বিনয়ী ছেলে। আজকালকার দিনের মতো দিনে এমন ভদ্র শান্ত ছেলে সাধারণত দেখা যায় না। অফিস বাসা এর মধ্যে তার জীবন সীমাবদ্ধ। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সে আলাদা বাসায় থাকে। রুবির বাবা সালাম সাহেবের এক কলিগ এই সম্বন্ধটা এনেছিলেন। সব শুনে সালাম সাহেবের এই সম্বন্ধ খুব পছন্দ হয়। ছেলে ভালো চাকরি করছে, খোঁজ খবর নিয়ে জানতে পারেন ছেলে স্বভাব চরিত্র ভালো, সিগারেট খায় না, আড্ডা দেয় না, মেজাজ মাটির মতো কোমল, মার্জিত ব্যবহার। কিছুটা বেখাপ্পা লাগে, ছেলের মা বাবা ভাই বোন কেউ নেই এই নিয়ে। রুবির মা শুনে বলেন সেটাই ভালো, শ্বশুর শাশুড়ি দেবর ননদ না থাকলে ঝামেলা অনেক কম থাকে। শ্বশুর শাশুড়ি দেবর ননদরা সবসময় মুখিয়ে থাকে বাড়ির বউয়ের ভুল ত্রুটি ধরার জন্য। সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে সালাম সাহেব এই বিয়েতে মত দেন। রুবি তার একমাত্র মেয়ে, কিন্তু চেহারা মোটেও ভালো না, গায়ের রং ময়লা বেটে, তার উপরে পড়াশোনাও তেমন হয়নি, SSC-তে 3 বার ফেল করেছে। এর আগে এর চেয়ে আর ভালো সম্বন্ধ আসেনি। একমাত্র মেয়ে দেখে টাকা পয়সা আর সম্পত্তির লোভে সম্বন্ধ অনেকেই এসেছে, কিন্তু সবই বেকার ফটকা টাইপের ছেলে ছোকরা। বিয়ের পর জামাইকে একটা চাকরি বা ব্যবসা ধরিয়ে দিতে হবে, থাকবে সালাম সাহেবের বাড়িতেই, অর্থাৎ ঘর জামাই। ঘর জামাই ব্যাপারটা সালাম সাহেবের একদমই পছন্দ না। হোক না রুবি তার একমাত্র মেয়ে, মেরুদণ্ডহীন ঘর জামাইদের তিনি দুচোখে দেখতে পারেন না। সেদিক দিয়ে এই ছেলের কোনো দাবি দাওয়াই নেই। বিয়ের পরে স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাবে, সুন্দর একটা একতলা বাসা ভাড়া করে রেখেছে। সালাম সাহেব বাজিয়ে দেখার জন্য ছেলের মামাকে বলেছিলেন, আমার তো একটি মাত্র মেয়ে, বিয়ের পর আমার বাড়িতেই তো থাকতে পারে, বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার। ছেলের মামা জিদ কেটে বলেছেন, ভুলেও কায়মের সামনে এমন কথা বলবেন না। এমনিতেই কায়ম খুব নম্র ভদ্র বিনয়ী, কিন্তু তার আত্মসম্মান বোধ খুবই বেশি। বউয়ের বাপের বাড়ি ঘর জামাই থাকবে এটা সে জীবনেও মেনে নেবে না। ছেলের আত্মসম্মান বোধ বেশি জেনে সালাম সাহেব খুব খুশি হন। পুরুষ লোক যদি ব্যক্তিত্ব বোধহীন হয়, আত্মসম্মান বোধহীন হয়,
সে পুরুষ মানুষই নয়।